আপনারা দেখছেন এ টু জেড কেসি। আমি আপনাদের মধ্যে চলে এসেছি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। সেই নতুন এক্সপেরিমেন্টটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইটা দেখছো মোমবাতি, এইটার উপরে এক্সপেরিমেন্ট করব। সেটা কি, সেটা হচ্ছে একটা বাটি, জাস্ট এটার মধ্যে এটা দিয়ে গলাবো, গলে এবং দেখবো ঠান্ডা জলের মধ্যে ঢেলে কি হয়। তো আমাদের ভিডিওটা দেখে নাও, ভিডিওটা দেখার আগে আমাদের ওয়ার্নিং ইন্ট্রোটা দেখে নাও, তারপর ভিডিওটা দেখো। তো ভিডিওটা শুরু করার আগে আমরা কি কি করবো সেটা আগে দেখে নাও। এ হচ্ছে আমাদের এলপিজি গ্যাস ওভেন, ঠান্ডা জল এবং একটা জাস্ট জামবাটি। এটাকে আমরা ছোট টুকরো করে দেব। দেখো বন্ধুরা বলছে দেখো বন্ধুরা বলছে এটা বন্ধুরা দেখো সম্পূর্ণভাবে গলে গেছে, সম্পূর্ণভাবে গলে গেছে, তরল হয়ে গেছে পুরো। এরপরে আমরা এটাকে ঠান্ডা জলের মধ্যে দেবো, দেখবো পাই বন্ধুরা। এটার মধ্যে একটু নাই, পুরোটা জলের মধ্যে ফেলে দিয়েছি। তো বন্ধুরা দেখো কি হয়েছে, হয়তো এটা গরম হবে, এখন পর্যন্ত গরম আছে, জাস্ট এটাকে দিয়ে দেখবো কি হয়। বন্ধুরা জলটা
গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে এবং আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে, উপরে ভেসে উঠেছে এবং আস্তে আস্তে জমতে শুরু করেছে, জমতে শুরু করেছে এবং মোটামুটি জমে গেছে। এখনো হালকা হালকা তরল যেন পদার্থ এখনো আছে। দেখো আস্তে আস্তে কালারটা সাদা থেকে আস্তে আস্তে অন্যরকম কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে। প্রথমে জলের মতো সাদা ছিল, তো আস্তে আস্তে মোমের কালার নিচ্ছে। বন্ধুরা অনেকটা অনেকটা জমে গেছে। তো বন্ধুরা দেখো এটা এটা হচ্ছে মোম, এটা হচ্ছে মোম, সেটা কি অবস্থা। জল হালকা গরম আছে, যা ছিল তার থেকে গরম হয়ে গেছে, এটা হালকা গরম আছে, ভালোই গরম আছে এবং পুরো জমে গেছে। পুরো জমে গেছে, পুরো একবারে পুরো জমে গেছে। বন্ধুরা পুরো পাঁপড়ের মতো হয়ে গিয়েছে, যে পাঁপড় হয় না পুরো পাঁপড় হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম, দেখো কেমন হয়ে গেছে। এবং ও মোম ভাঙার মতো পুরো, পাঁপড় ভাঙার মতো পুরো ভেঙে যাচ্ছে। দেখো কি কি অবস্থায় ভেঙে যাচ্ছে, পুরো মোম এটা, কিন্তু মনেই হচ্ছে না যেটা মোম। এটা কি সেটা ভালোভাবে বুঝাই যাচ্ছে না, যে কি এটা খাবার, কোনো মিষ্টি বা কোনো খাবার জিনিস, কোনো বাতাসা বা কোন কি, এটা কি, এটা কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এটা মোম, যে আমাদের জলে ঢালার পর এটা হলো। ভিডিওটা অবশ্যই আপনারা দেখলেন কতটা রিস্ক ছিল, মোমবাতিটা ধরার সময় ভেতরটা পুরোটা আগুন ধরে গেছিলো। অবশ্যই কেউ এটা বাড়িতে করার চেষ্টাও করবে না, প্রচুর রিস্ক আছে, প্রচুর রিস্ক আছে, ওপরে তরলের মতো ফুটে উঠছিল, যেখানে সেখানে লেগে যেতে পারে, অবশ্যই করবে না। আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টিপবেন এবং অল নোটিফিকেশানে টিপবেন, তাহলে আমরা কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে। Thank you for watching my video.